السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি ওয়েবসাইটের কথা আমি শেয়ার করব এই ভিডিওতে এর আগে আমি আরও দুইটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি সেগুলোতে বলেছিলাম যে আপনারা কীভাবে কওমি মাদ্রাসার যে কিতাবগুলো আছে কওমি পাঠাগারের যে অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় সেটির মাধ্যমে আপনারা অধ্যয়ন করতে পারেন তো আজকে দেখাবো আপনারা কীভাবে সরাসরি যে কোনো কিতাব আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও অফলাইনে আপনারা পিডিএফ ভিউয়ারের মাধ্যমে আপনারা এই ফাইলগুলো বা কিতাবগুলো অধ্যয়ন করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রথমের জন্য আপনাদের গুগল প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটি হলো যে অপেরা মিনি উইথ ফ্রি ভিপিএন যে সফটওয়্যারটি আছে এটি আপনারা ডাউনলোড করে নিন আমি যেহেতু এর আগে ডাউনলোড করেছি টুল বার এখানে আছে তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করুন এখানে ক্লিক করে গুগল প্লে স্টোরে সার্চ করলেই দেখবেন যে চলে আসবে এখানে এই যে দেখুন অপেরা মিনি ব্রাউজার উইথ ফ্রি ভিপিএন এটিকে আপনারা ডাউনলোড করবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর করব না এখন ওপেন করলে ভিতরে আপনাদেরকে প্রবেশ করার পরে সেটিংসে একটু কাজ করতে হবে এই সেটিংসে প্রাইভেটলি সেটিংস করে নিলে আপনাদের কাজ শেষ তো যখন প্রবেশ করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটি ওপেন হলে আপনাদের কাজ হলো প্রথমে আপনারা অপেরা মিনির সেটিংসে যান এই যে এখানে সেটিংসের যেই ফাংশনটি দেখতে পাচ্ছেন এই সেটিংসে আপনারা প্রবেশ করুন এখানে যাওয়ার পরে আপনাদের সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর দেখুন যেখানে ভিপিএন আনএবল ফর প্রাইভেট ট্যাবস দেওয়া আছে এটা আমার অন করা আছে তো অফ করে দিলে এটা ডিসেবল থাকবে তো আপনারা এটাকে আনএবল করে দিন আনএবল করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ এখন এখান থেকে আপনারা বের হয়ে যান বের হয়ে গিয়ে এরপর আবার অপেরা মিনিতে প্রবেশ করুন অপেরা মিনিতে প্রবেশ করার পরে আপনারা এরপরে নিউ ট্যাবে আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ নিউ ট্যাবের যেখানে যে বাটি আছে সেখানে ক্লিক করুন নিউ ট্যাবে এখানে ক্লিক করলে এখানে দুইটা অপশন আপনাদেরকে দেখাবে একটা হলো নর্মাল আরেকটা হলো প্রাইভেট আপনারা প্রাইভেটে ক্লিক করবেন প্রাইভেটে ক্লিক করার পর এখন আপনাদের আবার নিউ ট্যাবে যান অর্থাৎ এখানে এই প্লাস চিহ্ন যেখানে দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে যাওয়ার পর ক্লিক করলেই আপনাদের কাজ এখন পর্যন্ত শেষ এখন দেখুন যে এখানে লেখা আছে ভিপিএন ইমপ্রুভস ইউর প্রাইভেসি বাই হাইডিং ইউর ফিজিক্যাল লোকেশন ইট অলসো সিকিউর ইউর কানেকশন অন পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কস তো আপনার অনেকগুলো বিষয় এখানে হাইড করা থাকবে তো এখন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো এই যে এখন যে ট্যাবটি দেখতে পাচ্ছেন এই ট্যাব থেকে আপনারা গুগলে প্রবেশ করুন এখান থেকে গুগলে প্রবেশ করুন নিউ ট্যাব দিয়ে এখানে আপনারা লিখুন কওমি মাদ্রাসা ইংরেজি অথবা বাংলা যেভাবেই লিখুন না কেন এখানে চলে আসবে তো আপনারা যেহেতু আমি কওমি বাংলা ইংরেজিতে লিখেছিলাম সেহেতু ইংরেজিটা আপনারা এখানে লিখে সার্চ করুন এরপর দেখুন যে এখানে নিচে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন এই যে এরকম দারুণ একটি লোগো সম্পন্ন আছে এখানে কওমি মাদ্রাসা দীন ইসলামের ধারক ও বাহক এরকম আপনারা এখানে প্রবেশ করলে দর্শে নিজামের যে কিতাবগুলো আছে অর্থাৎ প্রত্যেকটি জামাতের কিতাব আলাদা আলাদা এখানে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো জামাতের কিতাব এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এখন আপনি নির্দিষ্ট আপনার কাঙ্ক্ষিত যেই ওয়েবসাইটের কথা বলেছিলাম সেখানে আমরা প্রবেশ করেছি ইতিমধ্যে তো এখানে যাওয়ার পর এখন আপনাদের কাজ হলো আপনার মেনুতে যাবেন মেনুতে গিয়ে ক্লিক করার পর এখান থেকে কওমি পাঠাগার সিলেক্ট করুন এখন দেখুন এখানে দর্শে নিজামের কিতাবগুলো চলে এসেছে এবার আপনার এখান থেকে যে কোনো জামাতের কিতাব ডাউনলোড করার প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করে নিন তো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি জালালাইন জামাতের একটি কিতাব যেমন যেটি আধুনিক ইসলাম অর্থনীতি এই কিতাবটি যদি আপনারা ডাউনলোড করতে চান তো এখান থেকে আপনারা ক্লিক করে প্রবেশ করুন প্রবেশ করার পর আপনাদের দেখবেন এখানে ডাউনলোড করার জন্য পিডিএফ ফাইল আকারে একটি নতুন একটি বার দেখাবে আপনাদের এখানে এই যে দেখুন এরকম একটি লাল চিহ্নিত একটি নতুন পিডিএফের একটি চিহ্ন আসবে আপনারা এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন এখন দেখবেন যে এখানে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন আসবে ক্যান্সেল অপশন আসবে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের চাহিদা মতো অন্য যে কোনো কিতাব আপনারা ডাউনলোড করতে পারেন এবং এখন আপনাদের কাজ হলো যদি আপনারা পিডিএফ ভিউয়ারের কোনো সফটওয়্যার থাকে তো সেটা দিয়ে দেখবেন না হলে একটি পিডিএফ ভিউয়ার করার জন্য যে কোনো একটি সফটওয়্যার অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন সেটির কাজ হলো এখানে এবং ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করে নিন এটি 4.3 MB একটি অ্যাপস ফাইল তো আপনার সেভ করে রাখলে যে কোনো সময় পিডিএফ ভিউয়ার দ্বারা দেখতে পাবেন
ক্যান্সেল চাইলে ক্যান্সেলও করতে পারেন অন্য কোনো কিতাবে। আমার যেহেতু কিতাবে ডাউনলোড করা আছে আমি করছি না, তো এই পদ্ধতিতে আপনারা যে কোনো কিতাব এখান থেকে ডাউনলোড করবেন, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং পরবর্তীতে অন্য যে কোনো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।